হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম অল টাইম নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা আপনাদের জানাবো গর্ভাবস্থায় ত্বকে চুলকানি কেন হয় তো চলুন শুরু করা যাক গর্ভাবস্থায় শরীরের বিভিন্ন অংশে চুলকানি হওয়া খুবই স্বাভাবিক একটা ব্যাপার পেটের চামড়ায় টান পরে চুলকানি হয় হালকা চুলকানি স্বাভাবিক বিষয় হলেও যদি তা মাত্রা অতিরিক্ত হয়ে যায় তবে চিন্তার কারণ আছে আপনি যখন মা হতে চলেছেন সেই সময় অসহ্য চুলকানি হলে মোটেও তা অবহেলা করবেন না গর্ভাবস্থায় মাত্রা অতিরিক্ত চুলকানি আসলে একটা অসুখ চিকিৎসকরা এমনটাই বলেন এর নাম ইন্ট্রাহেপ্যাটিক কোলেস্টাসিস অফ প্রেগন্যান্সি অথবা আইসিপি লিভারের সমস্যা থেকেই আইসিপি হতে পারে আইসিপি এর কারণে গর্ভবতী নারীর বিশেষ কোনো শারীরিক ক্ষতি না হলেও তার গর্ভের সন্তানের বড় বিপদ হতে পারে তাই গর্ভাবস্থায় অতিরিক্ত চুলকানি হলে অবশ্যই ডাক্তার দেখান আইসিপি এর চিকিৎসা না হলে নির্দিষ্ট সময়ের আগেই সন্তানের জন্ম হয়ে যেতে পারে বিশেষ করে রাতের বেলা এর প্রকোপ বাড়ে চুলকানির সঙ্গে খিদে কমে যাওয়া ক্লান্তি ত্বক হলদেটে হয়ে যাওয়াও আইসিপির লক্ষণ